বইয়ের কথা শুনে আমারে মারলি, মারতে মারতে আমার কপাল ফেটে রক্ত বের করে দিলি, একটাবার জানতে চাইলি না আমি মার কোনো অপরাধ আছে কি না। পা দুটো আগায় দে, আমি তোর পা ধইয়া বলে যাই, মার সাথে বিয়া তুমি করিস না, বাবার সাথে বিয়া তুমি করিস না, আমি গুনাগারে কি এমন ঠেকা লাগছে, তুমি তোমার মারে গালি দিলে কি হবে, কিন্তু তুমি তোমার মারে কষ্ট দিয়ে নিজের জাহান্নাম কিনতেছো, বাবার সাথে খারাপ ব্যবহার করে নিজে জাহান্নামের দিকে যাইতেছো। সন্তান দুইটা পা জড়িয়ে ধরে বলে, মা তোরে অনেক আঘাত করেছি মা, অনেক কষ্ট দিয়েছি মা, তুই আমারে মাফ করে দে। এই কথা বলে ছেলেটা চোখের উপরে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা আমারে তুমি মাফ করে দাও। মা দুঃখিনী ডেকে বলে, বাবা আমার কপাল ফেটে রক্ত বের করলি, আমার পেটে তুই বারবার লাথি মারলি, তুই কি ভুলে গেছিস বাবা, এই পেটের ভিতরে এক নয় দুই নয় আমি মা তোরে 10 মাস 10 দিন রেখেছিলাম। আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? কম না বেশি? ও পাবনার মুসলমানেরা, আজকে দুনিয়াতে সব চাইতে অবহেলিত হলো মা আর বাবা, কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। বিশ্বনবী ডেকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোযখ, সেই পিতামাতার সাথে আজকে বর্তমানে খারাপ আচরণ আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? যে মা আপনার আমার জন্য এত কষ্ট করছে বাজান, সেই মায়ের সাথে কোনো বিয়াদবি করা যাবে? পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ছোট্ট একটা ঘটনা পড়েছিলাম বাজান। ওই এলাকায় একজন মহিলা স্বামী স্ত্রী বসবাস করত, স্বামী আর সন্তান নিয়ে বড় সুখের দিন কাটলো, কিন্তু এই গরিবের বস্তি এলাকার সুখ আর বেশি দিন সইল না। সন্তানের যখন 3 বছর বয়স হয়ে গেছে, স্বামীটা মারা গেল, মহিলা চিন্তা করলো কি করা যায় কি করা যায়, অন্য স্বামী গ্রহণ করলে সে যদি আমার সন্তানকে দেখতে না পায়। এই কথা চিন্তা করে মহিলা সুখের পারে ছেড়ে দিয়া কান্দে আর সন্তানের মুখের দিকে বারবার তাকায়। মা ডেকে বলে, বাবা তোর মুখে দিকে তাকায়া আমি আর অন্য স্বামী গ্রহণ করব না। এইবার মহিলা মানুষের বাড়িতে কাজকর্ম কইরা যে খাবারটা পায় ওই খাবারটা সন্তানকে খাওয়াই, নিজেও খায়। এইভাবে আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো বাজার। সন্তান যখন যুবক হয়ে গেল, মা তখন সুন্দরী একটা রমণী দেইখা ছেলেটার বিবাহ সম্পন্ন করলো। কিছুদিন ভালোই কেটে লাগলো, কিছুদিন যাইতে 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 বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগলো, পাপ নাই লাগে না? কথা কন না কে জোরে বলে, লাগে না? লাগে না? বউ শাশুড়ির যুদ্ধ আছে না? না, বউ যদি তার শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে জীবনে ঝগড়া হইতো না। আর শাশুড়ি যদি বউমাকে মেয়ে ছোটখাটো ভুল করলে আমি মাফ করে দিতাম, আর বউমা যদি মনে করতো, মা যদি বকাঝকা দিত কিছু তো বলতে পারতাম না। এজন্য শাশুড়িকে মনে করা লাগবে মা, আর শাশুড়িকে মনে করা লাগবে ছেলের বউ, বউ না ওইটা আমার মেয়ে। তাহলে দ্বন্দ্ব থাকবে? কথা বলেন, দ্বন্দ্ব থাকবে? এইবার বউ আর শাশুড়িতে ঝগড়া লাগে, ওই ছেলেটা নিত্যদিনের কাজ হলো আঁকের খেতে কি আঁকের গাছগুলো কাইটা পাকিস্তানের গালেবান বস্তি এলাকার বাজারে বিক্রি করত, প্রত্যেক দিন পরিশ্রম কইরা বাড়িতে আসা, মার বইয়ের ঝগড়া দেইকা, প্রথম প্রথম মারেও বকা দিল, বউরে বকা দিল, আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল, এখন শুধু মারে বকা দেয় আর বউরে কিছুই বলে না। এই ছেলের বউ রাগ করে তার বাবার বাড়িতে চলে গেল, ওই ছেলেটা কাজকর্ম শেষে এসে জিজ্ঞাসা করে, মা আমার বউ কোথায়? বলে, আমার সাথে ঝগড়া
কইরা রাগ করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে এইবার ছেলেটা চলে গেল যায় বলে বিবিরে যাইবা না বলে না 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 ওই ঘরে হয় তোমার মা থাকবে না আমি থাকব তাহলে আমি যাব বলে না তা হয় না চলো তুমি যাও বলে যাইতে আমি রাজি আছি যদি তুমি নিজের হাতে তোমার মাকে শাসন করো কি করো কথা কন না কা শাসন করো মানে মারধর করা লাগবে নিজের হাতে সন্তানটা এতটায় বউ পাগল ছিল বলে ঠিক আছে আমি তাই করব এইবার পরের দিন সকাল বেলা মার দরজা একটা লাঠি মারছে লাঠি মাইরে মার চুলের মুঠি নিয়ে আইসা মারে লাঠি মারে ঘুষি মারে একটা লাঠি দিয়ে মার কপালে মারছে জোরে একটা বাড়ি মার কপাল ফেটে রক্ত বের হয় মা দুগিনী ডেকে বলে বাবা আমার কপাল ফেটে রক্ত বের করলি আমার পেটে তুই বারবার লাথি মারলে তুই কি ভুলে গেছিস বাবা এই পেটের ভিতরে এক নয় দুই নয় আমি মা তোরে দশ মাস দশ দিন রেখেছিলাম তোরে পেটের আইকা কত দিন আমি ঘুমাইতে পারি নাই বাবা রাতের বেলায় যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতাম তোর বাবা আমাকে ডেকে বলতো বিবি রে এত রাত্রে তুমি কেন কান্না করো আমি তখন ডেকে বলতাম তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতাম যেই মহিলাগুলো সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ সেই সমপরিমাণ সব মায়ের আমল নামায় দান করে সুবহানাল্লাহ জোরে বলেন ও পাবনা সাত মাওরার মুসলমানেরা দিলের কান্তা লাগান এ যুবক পা দুটা আগায় দেবি তোর পা দইয়া বলে যাই মার সাথে বেয়াদুমি করিস না বাবার সাথে বেয়াদুমি করিস না আমি গুনাগারে কি এমন ঠেকা লাগছে তুমি তোমার মারে গালি দিলে কি হবে কিন্তু তুমি তোমার মারে কষ্ট দিয়ে নিজের জাহান্নাম কিনতেছ বাবার সাথে খারাপ ব্যবহার করে নিজে জাহান্নামের দিকে যাইতেছ এই জন্য আমি তোমাদেরকে ফিরানোর জন্য তোমাদের পায়ে হাত দিলাম এ যুবক দিলের কানটা লাগায় শোনো এইবার ছেলেটার মা ডেকে বলে বাবা রে তোর মতো সন্তান জন্ম দিতে গিয়া আমি মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়েছিলাম প্রসাবের কি যাত না প্রসাবের কি যন্ত্রণা কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না মা দাঁত মুখ কামড়ায় কোন কোন মা জ্ঞান হারায় ফেলে হুশ ফিরে পাইলে ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তান কিনে গলে মুখে সোমা খায় আর বলে বাসা ধন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ মানাক এই কথা বলে মা সন্তানের জন্য সারাটা জীবন খালি দোয়াই করে গেল দোয়াই করে গেল এইবারে ছেলেটার মা দেখে বলে বাবা বইয়ের কথা শুনে আমারে মারলি মারতে মারতে আমার কপাল ফেটে রক্ত বের করে দিলি একটাবার জানতে চাইলি না আমি মার কোনো অপরাধ আছে কি না এইবার মাঝে মাঝে ঝগড়া লাগলে ছেলেটা মারে মাঝে মাঝেই মাকে মারে আবার বউটা রাগ করে চলে গেছে এইবার বাড়িতে এসে বলে মা আমার বউ কোথায় বলে বিশ্বাস করে বাবা আজকে তোর স্ত্রীকে আমি কোনো কথাই বলি নাই ঝগড়াও করি নাই সে যা মনে চাইছে আমারে বইলা গালি দিয়ে চইলা গেছে এই কথা শোনার পরে ছেলেটা বউকে আনার জন্য গেল বউ ডেকে বলে শোনো হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হয় আমি থাকবো তখন বলে ব্যাপারটা বুঝলাম না বলে শোনো তোমার মাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর দেওয়া যাবে না তুমি যদি নিজের হাতে তোমার মাকে হত্যা করো তাহলে আমি ওই বাড়িতে যাবো তাছাড়া আমি যাবো না ছেলেটা বলে এটা অসম্ভব একটা ব্যাপার আমি যদি আমার মাকে হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে বলে না 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 তোমার মাকে হত্যা করলে পুলিশ ধরবে না কারণ আমার মাথায় যে বুদ্ধি আছে সে বুদ্ধি অনুযায়ী তুমি কাজ করবা বলে কি সেই বুদ্ধি এইবার মহিলা তার শাশুড়িকে মারার ষড়যন্ত্র কইরা স্বামীর মাথায় বুদ্ধি দিয়ে দিল এইবার ছেলেটা বাজার থেকে যাওয়ার পথে দুইটা কমলা কিনে নিয়ে যা মার জরদায় ডাক দেয় মা দরজা খুলে দাও মা দরজা খুলে দাও মা দুগিনী ডেকে বলে বাবা তোর আঘাতের চিহ্ন দেখো পুষ পরে রক্ত পরে বাবা আর তুই দরজা খুলতে পারিস না আর দরজা খুলতে বলিস না কারণ তোর আঘাতের চিহ্ন এখন আমার শরীরে আছে বাবা এই বৃদ্ধ বয়সে এই শরীরের ওপর আর অত্যাচার নির্যাতন সহ্য হয় না আল্লাহর দোহাই লাগে তুই আর আমারে মারিস
না ছেলেটা ডেকে বলে মা এতদিন মারার জন্য দরজা খুলতে বলেছি মা আজকে আর আমি তোকে মারবো না মা তুই দরজা খুলে দে আমি তোর পা জড়ায় ধরে ক্ষমা চাবো মা মা ডেকে বলে বাবা আমি দরজা খুলবো না ছেলে বার বার যখন কেঁদে বলে মা বিশ্বাস করো মা আজকে আমি তোমাকে মারবো না দুইটা পা জড়ায় ধরে ক্ষমা চাবো মা মনে করেছে সন্তান আমার নিজের ভুল বুঝতে পারছে এইবার মা দুঃখিনী দরজা না খুলে থাকতে পারলেন না দরজা খুলে দিলেন সন্তান দুইটা পা জড়িয়ে ধরে বলে মা তোরে অনেক আঘাত করেছি মা অনেক কষ্ট দিয়েছি মা তুই আমারে মাফ করে দে এই কথা বলে ছেলেটা চোখের উপরে ছেড়ে দিয়ে কান্দে আর বলে মা আমারে তুমি মাফ করে দাও এ সাত মাহরের তরুণ যুবক যারা তোমরা মার সাথে বেয়াদবি করছো মার মনে আঘাত দিয়েছ মার চোখ দিয়ে কান্না আর অশ্রু জড়াইছো আজকের মাহফিল থেকে যায়া মার পা জড়ায় ধরে ক্ষমা নিস রে যুবক মা বাবার কাছে ক্ষমা চাইলে সন্তান কখনো ছোট হয় না কোন কোন যুবক আছো মার সাথে বেয়াদবি করছো দুইটা পা জড়ায় ক্ষমা নিবা হাত তুলে দেখাও হুজুর জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না দুইটা হাত তুলে কি একবার দেখাইতে পারবা হে যুবকেরা দুইটা হাত তুলে একবার দেখা কোন কোন যুবক আছো কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ মা বাবার মনে কষ্ট দেবেন না তো মার সাথে খারাপ ব্যবহার করবেন না মাকে গালি দিবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন এইবার ছেলেটার মা ডেকে বলে বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস তোর স্থান আমার পায় না পায় না আয় আয় সোনা মানিক তুই আমার বুকে আয় এই কথা বলে মা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরলো ধরার পর ডেকে বলে বাবা তুই আমার আঘাত করেছিস আমি সব ব্যথা ভুলে গেলাম সন্তান ওই যে কমলা নিয়ে আসছে বাবা ওই কমলাটা ছিল ওই কমলাটা ছিল দুকিনি মার মুখে তুলে দেয় মা ডেকে বলে বাবা এত আদর কেন করতেছিস ব্যাপারটা বুঝলাম না ডেকে বলে মা আমি তোমারে কেন আদর করব না তুমি তো আমার মা মনে তো চাই প্রতিদিন তোমার জন্য ফল ফুট কিনে খাওয়ায় ভালো ভালো রান্না বান্না করে তোমারে খাওয়ায় তুমি তো জানো মা আমি আখের খেতে কাজ করি আখের গাছগুলো কাইটা ছাল পরিষ্কার করে বাজারে বিক্রি করি কম অর্থ আসে কম কেউ যদি আমার সাথে আখের খেতে যায়া সহযোগিতা করতো মা তাহলে আমি বেশি করে আখ বাজারে বিক্রি করতে পারতাম বেশি করে টাকা ইনকাম করে তোমারে ভালো মন্দ ফল কিনে খাওয়াইতে পারতাম মা ডেকে বলে বাবা আর চিন্তা করার কোনো কারণ নাই আমার ব্যথা আমি ভুলে গেলাম আগামীকাল সকালবেলা থেকে আমি মা তোমার সাথে আখের খেতে যাব স্ত্রী ষড়যন্ত্র হলো মারে ভোলাইয়া ভালাইয়া যদি একবার আখের খেতে নিয়ে যাও ভোরবেলা মানুষজন থাকবে না আখের গাছ কাইটা দিবা তোমার মা নিচের দিকে হয় ছাল পরিষ্কার করবে এমন অবস্থায় এক কোদাল দিয়া মার কল্লাটা ফেলায় দিয়া ওই গর্ত খুঁড়ে ওই জায়গায় ফুটায় রাখবে দুনিয়ার কোনো মানুষ টের পাবে না মানুষ যদি বলে তোমার শাশুড়ি কোথায় বলবো ঝগড়া লাগে কই চলে গেছে আমি জানি না এটা হলো এই স্ত্রী শিকানো ষড়যন্ত্র শাশুড়ি হত্যাকাণ্ডের এই বুদ্ধি স্ত্রী দিয়েছিল পরের দিন সকালবেলা মা ছেলে চলে গেল আখের খেতে ছেলেটা আখের গাছ কাইটা দেয় মা নিচের দিকে হয় ছাল পরিষ্কার করে ছেলেটা গাছ কেটে দেয় মা নিচের দিকে হয় ছাল পরিষ্কার করে এইবার সন্তানটা যখন কোদাল তুলে ধরেছে মাকে মারার জন্য কথা বলবো না ছেড়ে দেব কারা কারা শুনবেন দু হাত তুলে একবার দেখান লীলায় থাকবেন মাকে মারবেন আদর করবেন আপনারা জানেন আমি আমার মাকে চুমা খাই আপনারা জানেন আমি আমার বাবা মার গলা জড়ায় ধরি আপনারা জানেন মাঝে মাঝে আমার পাঞ্জাবির পকেটে বাবা মার থেকে ফু নেই আপনারা জানেন মাঝে মাঝে আমার মাথার হাত বোলায় আমার মা বাবার কাছে দোয়া নেই কষ্ট পাচ্ছেন অনেকে করছেন হুজুর আপনি এত বড় মাওলানা বাবা মার কাছে দোয়া নেন সন্তান কি কখনো বাবা মার কাছে বড় হতে পারে না
অসম্ভব। হাতটা নামাইতে বলছি, বাইরে নামাইতে বলছি, শোনেন এটা দিনী প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় চলে। আমার পরে আর একটা বক্তা আছে আপনারা জেনেছেন, আমার আলোচনাও শেষ হয় না, কেবল তো মাঝামাঝি অবস্থানে আসি। নিয়ত করছি চলুক কতক্ষণ চলে, দেখি শরীরের অবস্থা বুঝে ব্যবস্থা। হাতটা ইঙ্কা কেড়ে ভাই সত্যি নাই, একটু ভিটামিন ক্যালসিয়াম খাইন তো, পুষ্টিকর খাবার খাবেন, হাত এরকম খাড়া করেন খাড়া। সকলে আমরা পিতামাতার খেদমত করবো ইনশাল্লাহ, নামাজ পড়বো ইনশাল্লাহ, সালাত পড়বো। ভাই কখন মারা যাবেন? আপনি কি বেনামাজি হয়ে কবরে যেতে চান? নামাজ পড়ে যেতে চান না? আপনারা কি দান না করে কবরে যেতে চান? না করে দানকারী বান্দা হয়ে যেতে চান? তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন দেবেন, আমিও দিচ্ছি আপনারাও দেবেন।